শীতে ঠোঁট ফাটা ঠোঁট কালো হয়ে গেলে রাতে একদিন লাগিয়ে দেখো, সাথে সাথে তাড়াতাড়ি কাজ করবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীত আসবে আর ঠোঁট ফাটবে না, কমন একটি বিষয় শীতে ঠোঁট ফাটা। অনেকে ঠোঁট দিয়ে রক্ত বের হয়, আবার অনেকের ঠোঁট সারা বছরই কালো কুচকুচে, আবার অনেকের শীত আসলে কালো হয়ে যায়। এই ঘরোয়া উপকরণ দিয়ে সপ্তাহে যদি এইভাবে করতে পারো, ঠোঁট থাকবে সারা বছর সুন্দর সফট গোলাপি পিঙ্ক। তো আমি তোমাদের দুইটি উপায় করে দেখাবো। তার জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে, আমি কিন্তু সব সময় সহজভাবে দেখানোর চেষ্টা করি, কারণ আমরা গৃহিণীরা অনেক সময় পাই না। এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন। বা এরকম লেবু নিয়ে নেবেন, আর এরকম ছোট টুকরো, আমাদের বাসায় সব সময় কিন্তু হাতের কাছে লেবু থাকে, বা আমরা দুই পিস লেবু খেলাম, এক পিস খেলাম না, তখন কিন্তু আমরা লেবুটা ফেলে দেই। তো এই এতটুকু লেবু নিয়ে তোমাকে কি করতে হবে, চিনি নিতে হবে। ঠোঁটের যত্নে চিনি স্ক্রাবিংয়ের মতো কাজ করে, ঠোঁটের উপরে যে একটা মরা চামড়া থাকে সেটাকে মেরে ফেলতে তাড়াতাড়ি কাজ করে। আর প্রথমেই তোমাকে সেটা মেরে ফেলতে হবে, ঠোঁটের উপরে রুক্ষ সূক্ষ্ম একটা মরা চামড়া থাকে। তো এই চিনি এতটুকু লেবুর মধ্যে দিয়ে একটু চেপে চেপে নিবে। তার মধ্যে দিচ্ছি আমি হলুদ। হলুদ আমাদের ঠোঁটকে গোলাপি করতে, দাগ ছোপ দূর করতে তাড়াতাড়ি সাহায্য করে। তো এতটুকু হলুদ তুমি এখানে দিয়ে দিবে, আমরা যে রান্না করি সেই হলুদটা। আর অনেকে মরিচের চামচ দিয়ে হলুদ নেয়, সেটা না, একদম প্রিয় যে রান্না করা সেই হলুদটা দিয়ে দিবে, একটু এক চিমটি। তো এটা তোমরা বাটিতে নিয়েও মিশাতে পারো, লেবুর রস, চিনি, হলুদ। তো শর্টকাটে আমরা যারা গৃহিণী তারা একেবারেই সময় পাই না নিজের জন্য রূপচর্যা করার জন্য। তো এভাবে করে নিবে। আর আমি এখানে আরেকটি জিনিস দিয়েছি 2 থেকে 3 ফোঁটা, সেটা যদি তোমার বাসায় থাকে তাহলে তো বেস্ট, অনেকের বাসায় থাকে সব সময়, আর এখন শীতের মৌসুম অবশ্যই অনেকের বাসায় থাকে। আর 5 টাকা দামের এই প্যাকেট দিয়ে তুমি অনেক দিন এই উপায়টি করতে পারবে। এখানে একদম সামান্য একটু কফি দিয়ে দিবে, আমি যতটুকু দিলাম, এতটুকু লেবুর জন্য এতটুকুই এনাফ। আর দিয়েছিলাম 2 থেকে 3 ফোঁটা মধু। মধু আমাদের ঠোঁট গোলাপি করতে, সফট করতে, ঠোঁট ফাটা বন্ধ করতে তাড়াতাড়ি কাজ করে। তো এভাবে তোমাকে এটা মিশিয়ে তারপরে স্ক্রাবিং করতে হবে। তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ম্যাসাজ করে নিলে, এরপরে যে ঠোঁটের চারপাশে কালো দাগ থাকে সেখানেও ম্যাসাজ করে নিলে ঠোঁটের চারপাশের কালো দাগগুলো হালকা হয়ে যাবে। ঠোঁটের উপরে একটা শক্ত শক্ত আবরণ থাকে, সেটা দূর করে ঠোঁট নরম করবে, কালো দাগ কালো ভাব দূর করে ঠোঁট গোলাপি পিঙ্ক করবে, ঠোঁট ফাটা বন্ধ হবে, ঠোঁট থাকবে সবসময় সফট। আর এটা করার পরে যে বাকি অংশ লেবুটা থাকবে সেটা কিন্তু তোমরা ফেলবে না, সেটা দিয়ে যে হাতের উপরের অংশ সেখানে একটু ঘষে ঘষে ধুয়ে ফেলবে, দেখবে হাতের ময়লাটাও দূর হয়ে যাবে। তো এভাবে করে তোমরা এটা মুছে নিবে। বা অনেকে ঠোঁট একেবারে পাতলা থাকে, কেরকম যেন তাজা না, তো এটা দিয়ে যদি তুমি কালকে কোনো অনুষ্ঠানে যাও, আগের রাত্রে এভাবে করলে দেখবা ঠোঁটটা কতটা তাজা, একদম ফুলা ফুলা দেখাচ্ছে, ঠোঁটে লিপস্টিক দিলেও ভালো লাগবে। তো এটা দিয়ে মুছে তোমরা ধুয়ে নিবে। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে ভেজলিন দিয়ে আরেকটি উপায় দেখাচ্ছি। আমরা সবাই কিন্তু ঠোঁটের যত্নে ভেজলিন ব্যবহার করি, তবে ভেজলিনের সাথে যদি তোমরা এভাবে ব্যবহার করো তাহলে ঠোঁটের কালো দাগ উঠে যায়, ঠোঁট ফাটা বন্ধ হয়, ঠোঁট সবসময় সুন্দর গোলাপি থাকে। তো এভাবে এতটুকু কৌটা সবার বাসায় থাকে, বড় জিনিস নেওয়ার দরকার নেই। তো এরকম কৌটার মধ্যে সামান্য একটু ভেজলিন, এখানে তোমরা একটু বেশিও বানাতে পারবা, তো আমি এতটুকু বানাচ্ছি। আর এখানে সামান্য একটু আইডিয়া করে 7 থেকে 8 ফোঁটা একটু নারকেল তেল, আর এখানে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা একটু মধু। মধু আমাদের ঠোঁটের যত্নে অনেক উপকারী, তবে যদি সবার বাসায় থাকে সেক্ষেত্রে মধুটা দিতে পারো, বা অনেকের বাসায় মধু থাকে না তখন বলবা যে কি দিব, তখন শুধু এখানে নারকেল তেল আর ভেজলিন দিয়ে এটাকে মিশিয়ে নেবে, তবে মধু দিলে অনেক উপকার পাবে। তো এভাবে প্রথমে আঙুল দিয়ে নিয়ে এভাবে একটু 1 থেকে 1 মিনিটের মতো আস্তে আস্তে করে পুরো ঠোঁটটাতে রাতে শোয়ার সময় ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পরে তারপরে আমরা যখন লিপস্টিক দেই মোটা লেয়ার করে, তখন এটা আবার একটু মোটা লেয়ার করে তুমি ঘুমিয়ে যাবে। আর এটা কতদিন দিবে প্লিজ, চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবা। তো সপ্তাহে 2 দিন যদি করতে পারো, না পারলে 1 দিন, দেখবে তোমার ঠোঁটের সকল সমস্যা দূর হবে।